পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষেত্রে যে আবিষ্কারগুলো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে উড়োজাহাজ আবিষ্কার অন্যতম। উড়োজাহাজ আবিষ্কার মূলত এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার গল্প। এই দ্বন্দ্বের এক প্রান্তে ছিলেন উড়োজাহাজ আবিষ্কারের পথিকৃত উইলবার রাইট ও তার ভাই অরভিল রাইট, এবং অপর প্রান্তে ছিলেন গ্লেন কার্টিস নামের একজন মোটরসাইকেল নির্মাতা। নানা ধরনের বিপদ আর দুর্ঘটনায় জর্জরিত এই তিক্ত প্রতিযোগিতার ফল পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল অভাবনীয়ভাবে। আজকের ভিডিওতে আমরা জানব উড়োজাহাজ আবিষ্কারের শিরোমঞ্চকর ইতিহাস। ১৯ শতকের শেষের দিকে উইলবার রাইট এবং তার ছোট ভাই অরভিল রাইট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে একটি সাইকেল কোম্পানি পরিচালনা করতেন। দুই ভাই একসাথে বাইসাইকেল মেরামতের কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিলেন। তাদের উভয়েরই ছিল অসম্ভব উদ্ভাবনী শক্তি। তারা তাদের কল্পনা শক্তির জোরে অসম্ভবকে সম্ভব করতে স্বপ্ন দেখতেন। তৎকালীন সময়ে অনেকেই আকাশে বিমান উড়াতে পারলেও তখনও পর্যন্ত কেউ সেগুলোকে ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারছিল না। সঠিক নিয়ন্ত্রণের অভাবে প্রতিটি বিমানের যাত্রায় সমাপ্ত হচ্ছিল ভূপাতিত হয়ে বা কোনো না কোনো দুর্ঘটনার মাধ্যমে। একদিন উইলবার খেয়াল করে দেখলেন পাখিরা ওড়ার সময় তাদের পাখার ডগা বাঁকিয়ে চলাচল নিয়ন্ত্রণ করে। তার এই পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। উইলবারের এই তত্ত্ব অনুযায়ী ওড়ার সময় বিমানের পাখা নাড়াতে পারলেই বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব। পরবর্তীতে এই তত্ত্বের নাম দেওয়া হয় উইং ওয়ার্পিং বা পাখা মোষ্টানো। পরবর্তী তিন বছর রাইট ভাইরা পূর্ণ আকারের ইঞ্জিনবিহীন বিমান নির্মাণে মনোনিবেশ করেন। বিমান উড়ানোর পরীক্ষার জন্য প্রয়োজন পর্যাপ্ত বাতাস, সে সাথে দুর্ঘটনায় ক্ষতি লাঘব করতে দরকার বালুময় ভূমি। ১৯০২ সালে নর্থ ক্যারোলিনার রাজ্যে কিরিহক সমুদ্র সৈকতে প্রথমবারের মতো রাইট ভাইরা তাদের ইঞ্জিনবিহীন বিমান পরীক্ষা করে ব্যর্থ হন। ১৯০৩ সালে প্রায় $1,000 খরচ করে দ্য রাইট ফ্লায়ার নামে নতুন ডিজাইনের একটি বিমান নিয়ে আবারও সেই সমুদ্র সৈকতের নিকট ফিরে যান রাইট ভ্রাতৃদ্বয়। এবার তারা রাডার ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে চার সিলিন্ডার সমৃদ্ধ 1200 ক্ষমতার একটি ইঞ্জিনও জুড়ে দেন বিমানটিতে। সেবারই প্রথম মানুষের অধরা স্বপ্নকে বাস্তবের রূপ দেন এই দুই ভাই। ১৯০৩ সালের ১৭ই ডিসেম্বর উইলবার রাইট পরীক্ষামূলক বিমান চালানোর চতুর্থ দিনে 852 ফুট উঁচুতে 59 সেকেন্ড ভেসে থেকে রেকর্ড স্থাপন করেন। এই পরীক্ষার পরপরই রাইট ভ্রাতৃদ্বয় তাদের আবিষ্কারের জন্য প্যাটেন্টের আবেদন করেন। অন্যদিকে ওহাইও থেকে 500 মাইল দূরে নিউ ইয়র্কের হ্যামন্ড স্পটে আরেক উদ্ভাবক গ্লেন কার্টিস বিভোর ছিলেন বিমান আবিষ্কারের নেশায়। পেশায় মোটরসাইকেল ডিজাইনার কার্টিসের ছিল মোটর ইঞ্জিন সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা। তখন কার্টিস রাইট ভাইদের চিঠি লিখে জানায় তিনি তার উন্নত ইঞ্জিনের সাহায্যে বিমানের আরও উন্নতি সাধন করতে পারবেন। ততদিনে বিমানে রাইট ভাইদের প্যাটেন্ট মঞ্জুর হয়ে যায় এবং ভালো ইঞ্জিনের প্রয়োজনীয়তা সত্ত্বেও তারা কার্টিসের সহযোগিতার প্রস্তাব নাকচ করে দেয়। এর ফলে কার্টিস হতাশ হওয়ার পরিবর্তে রাইট ভাইদের আগেই উন্নত বিমান তৈরির সংকল্প করেন, আর এর মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অন্যতম এক উৎকর্ষতার লড়াই। ১৯০৭ সালে একটি কোম্পানি কার্টিসের বিমান নির্মাণের জন্য বিনিয়োগ করে। এই কোম্পানির প্রধান অংশীদার ছিলেন তৎকালীন বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। রাইট ভাইদের উড়োজাহাজ নকশার প্যাটেন্টের কারণে তারা একই ডিজাইনের বিমান নির্মাণ করতে পারছিলেন না, তাই গ্রাহাম বেলের কোম্পানির মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ নতুন এবং নিজস্ব নকশায় বিমান তৈরি করা। সে লক্ষ্যে কাজ করে উইং ওয়ার্পিং বা পাখা মোষড়ানোর পরিবর্তে কার্টিস এক নতুন উপায় আবিষ্কার করেন। তিনি এর নাম দিলেন এলার্নস বা ছোট পাখা। কার্টিসের এই ছোট পাখাগুলো ছিল কবজায় লাগানো ছোট ছোট ফ্লেপ, যা বিমানের প্রধান পাখার সাথে সংযুক্ত থাকত। ফ্লেপ উঠানামা করিয়ে কার্টিস বিমানকে স্থিতিশীল করতে সক্ষম হন। বর্তমান বিমানের ডিজাইনেও এই ফ্লেপ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এলার্নস এবং 40 অশ্ব ক্ষমতার ইঞ্জিন সম্পন্ন কার্টিসের বিমানের নাম দেওয়া হয় জুনবাগ। তারা প্রমাণ করতে চাইলেন তাদের ডিজাইন রাইট ভাইদের চাইতে অনেক বেশি কার্যকর। দ্য সায়েন্টিফিক আমেরিকান কন্টেস্ট নামে একটি প্রতিযোগিতায় বিমান চালানোর জন্য গ্লেন কার্টিস ও রাইট ভাইদের নিমন্ত্রণ জানানো হয়, কিন্তু রাইট ভাইরা তাদের ডিজাইন চুরি হয়ে যাওয়ার ভয়ে প্রতিযোগিতায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অন্যদিকে প্রতিযোগিতার মাত্র একদিন আগে জুনবাগের পরীক্ষামূলক উড্ডয়নের সময় গ্লেন কার্টিস মারাত্মক দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। নিজের মানসম্মানের কথা ভেবে তিনি তার সহকর্মীদের কাজে লাগিয়ে দেন একদিনের মধ্যে জুনবাগের মডেলের আরও একটি বিমান তৈরি করতে। ১৯০৮ সালের 4ই জুলাই নিউ ইয়র্কে প্রায় 2 মিনিট ভেসে থেকে এবং প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্লেন কার্টিস রাতারাতি বিখ্যাত হয়ে যান। তার এই অভাবনীয় সাফল্যে রাইট ভাইদের আবিষ্কার হুমকির মুখে পড়ে যায়। তখন রাইট ভাইরা পাল্টা প্রদর্শনীর আয়োজন করে। এরপর
আমেরিকান সেনাবাহিনী রাইট ভাইদের সাথে $25,000 একটি চুক্তি করেন। ১৯০৮ সালের 9 সেপ্টেম্বর টানা 62 মিনিট উড্ডয়ন করে অরভিল রাইট তৎকালীন সময়ে সকল রেকর্ড ভেঙে দেন। 12টি সফল উড্ডয়নের পর শেষ আনুষ্ঠানিক উড্ডয়নের জন্য টম সেলফিস নামের এক সামরিক অফিসার অরভিল রাইটের সাথে বিমানে ওঠেন। সামরিক বাহিনীর জন্য প্রদর্শিত এই আয়োজন শেষ হয় একটি মারাত্মক দুর্ঘটনার মধ্য দিয়ে। প্রোপেলার ভেঙে গিয়ে মাটিতে আশ্রে পড়ে বিমানটি। অরভিল অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সামরিক অফিসার টম সেলফিস ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পা এবং পাজরের হাড় ভেঙে অরভিল রাইট তার বাকিটা জীবন কাটায় অত্যন্ত যন্ত্রণায়। 1909 সালে নিউ ইয়র্কে একটি বিশাল উৎসবের আয়োজন করা হয়, যার প্রধান আকর্ষণ ছিল বিমান উড়ানোর প্রদর্শনী। সে সময় আমেরিকার 90% মানুষই কোনো বিমানকে উড়তে দেখেনি। জনসাধারণের সামনে উইলবার রাইট বিমান উড়িয়ে মানুষের মনে বিস্ময় স্থাপন করেন। তখনও পর্যন্ত এটিই ছিল মানুষের সামনে প্রথম বিমান চালানো। অন্যদিকে কার্টিস তার পুরনো ডিজাইনগুলোকে সমন্বয় করে নতুন নতুন ডিজাইন বানাতে থাকে। সে সময় কার্টিস পানি ও আকাশে চালানোর উপযোগী সিপ্লেনের প্রবর্তন করেন। এছাড়া আকাশ থেকে বোমাবর্ষণের উপযোগী বিমানও এই কার্টিসেরই তৈরি। গ্লেন কার্টিসের এই আবিষ্কার সামরিক উড্ডয়নকে আমূল বদলে দেয়। এসব আবিষ্কারের পাশাপাশি রাইট ব্রাদার্স এবং গ্লেন কার্টিসের আইনি লড়াইও চলছিল সমানতালে। পেটেন্ট রক্ষার জন্য লড়তে লড়তে উইলবার রাইট 1912 সালের এপ্রিল মাসে মাত্র 45 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 1914 সালের জুলাই মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং প্রথমবারের মতো এই যুদ্ধ মাটি ছেড়ে আকাশে পৌঁছে যায়। 1914 থেকে 1918 সালের মধ্যে জার্মানি প্রায় 50,000 বিমান নির্মাণ করে। কিন্তু এদিকে রাইট ভাইদের প্যাটেন্টের কারণে আমেরিকায় বিমান শিল্প তখনও থমকেছিল। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে জড়ানোর পর আমেরিকান সরকার প্রথমেই হস্তক্ষেপ করে বিমান ব্যবসার যুদ্ধ থামাতে। বিমানের প্যাটেন্ট শেয়ার করার জন্য আমেরিকান সরকার অরভিল রাইটকে বাধ্য করে। এর ফলশ্রুতিতে গ্লেন কার্টিস 7,000 নতুন ডিজাইনের গ্লেনিফাইটার বিমান বিক্রি করে রাতারাতি সবচেয়ে বড় বিমান নির্মাতা সংস্থার মালিক বনে যান। যুদ্ধের পর কার্টিসের সাফল্য চলতেই থাকে এবং 1920 সাল নাগাদ তিনি প্রায় $32 মিলিয়ন মালিক হয়ে যান, বর্তমান বাজার মূল্যে যা প্রায় $300 মিলিয়নেরও বেশি। অপরদিকে অরভিল রাইট একসময় বিমান ব্যবসা থেকে অব্যাহতি নেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই ধরনেরই জানা অজানা বিভিন্ন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।